আসামের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোয় এমন দৃশ্য নজর কাড়ে সবার। বাগানে থোকায় থোকায় দুলছে গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি, আশিনা, বাড়িচার, আম্রপালি, ব্যানানা সহ হরেক জাতের আম। আর সপ্তাহ তিনেকের মধ্যে বাজারে উঠতে শুরু করবে এসব আম, তাই বাগান মালিক ও চাষিদের এখন আম পরিচর্যায় বাড়তি নজর। গত কয়েক বছর দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে চাষিদের। চলতি মৌসুমে উৎপাদন কম হলেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবং বাজারজাতকরণে কোনো ধরনের সমস্যা না থাকায় আমের ভালো দাম পাবে বলে আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। শেষ মুহূর্তের পরিচর্যা নিয়ে ব্যস্ত আছি যে আগামী 2-3 সপ্তাহ পরে আমাদের আমগুলো পাকা দেখা দিলে আমরা বাজারে নামাবো। যত প্রকার নিরাপদ ভাবে আমটা ভোক্তার কাছে পৌঁছানো যায় সেই হিসাব নিয়ে আমরা কাজ করছি। বাজার ব্যবস্থাপনা যদি আমাদের সরকার যদি ভালোভাবে করে উদ্যোগ নেয় আমরা লাভবান হব। দেশের বাজারে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে উপযুক্ত বাজার ব্যবস্থাপনা এবং রপ্তানির পাশাপাশি আম প্রক্রিয়াজাতকরণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ক্রেতাগুলো আছে এরা যেন আসার জন্য সে তারা যেন স্বাচ্ছন্দ্যে এই বাজারগুলোতে আম কিনতে পারে এই ব্যবস্থার প্রশাসনকে নজর রাখতে হবে। বছরব্যাপী যে উৎপাদন ব্যবস্থা বা মজুদ রাখতে হবে সেইটার ব্যবস্থা হতে হবে। এদিকে কৃষি বিভাগ বলছে নতুন কোনো বিপর্যয় না হলে উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না। ইনশাআল্লাহ আমরা আশা রাখি যদি প্রাকৃতিক কোনো প্রকার দুর্যোগ না হয় তাহলে আমাদের এই অর্থকরী যে ফসল এই এলাকার মানুষের জন্য এখান থেকে তারা উপকৃত হবে। চলতি মৌসুমে জেলায় 38,000 হেক্টর জমির গাছ থেকে 3,25,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।